আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়লাশ কিচেন আজ আমি আপনার জন্য নিয়ে হাজির হয়েছি খুব সহজ একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে তবে আপনারা এটা বিকালেও তৈরি করে খেতে পারেন খুব সহজ এবং খুব কম উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় ঘরে কিছু সাধারণ উপকরণ দিয়েই এটি তৈরি করা সম্ভব চলুন তাহলে এর রেসিপিটা আজকে দেখা যাক নাস্তাটি তৈরি করার সব উপকরণ আমি এখানে সাজিয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি মাঝারি যে দেখুন তারপর নিয়েছে দুই টেবিল চামচ চালের গুঁড়া তারপর নিয়েছি এক কাপ আটা এখানে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর এক চামচ রেড চিলি পাউডার বা মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ জিরা আস্ত জিরা নিয়েছি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া তারপর নিয়েছি হাফ চামচ ধুনিয়ার গুঁড়া নিয়েছি সাধমতো লবণ তারপর এক স্লাইস লেবু নিয়েছি এখান থেকে এক চামচ লেবুর রস ইউজ করবো তারপর নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার আমি প্রথমেই একটি বল নিয়েছি এবং ডিমটা ভেঙে বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিমটা একটুখানি নেড়ে চেড়ে ফেটে নিব তারপর দিয়ে দিচ্ছি এখানে সেই উপকরণগুলো পেঁয়াজ কুচি তারপর মরিচের কুচি সব উপকরণ সব মশলাগুলো এভাবে আমি সবগুলো দিয়ে দিব মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম একটুখানি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি এবার ডিমটা খুব ভালোভাবে দেখুন ফেটে নিয়েছে সুন্দর করে তারপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করছি এই চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে নাস্তাটা খুব সুন্দর একটা মচমচে ভাব হবে সেই জন্য অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিব সেই আটা আমি অল্প অল্প করে আটা দিয়ে মিশিয়ে নিব একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিলেই মিশাতে সহজ হবে আমি এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হ্যান্ড উক্সের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন সব আটাগুলো এবার দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া গুঁড়া হাফ চামচ ব্যবহার করছি এবং এবার দিয়ে দিব পানি এখানে আমি হাফ কাপ প্রথমে পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর এবার খুব ভালোভাবে পানিটার সঙ্গে মিশিয়ে নিব আমার আরও হাফ কাপ পানি লাগবে এখানে আমার টোটাল এক কাপ মতো পানি লাগছে খুব ভালোভাবে এবারও আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব বেটারটা তৈরি করে নিব এটা কেমন ঘনত্বের হবে আমি অবশ্যই ভালো করে দেখিয়ে দিব এরপর যে দিয়ে দিলাম সেই লেবু এখানে আমি এক চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু ডিমের গন্ধটা থাকবে না স্বাদটা অনেক ভালো হবে দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি এবং ফ্রাই একটু গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা আমি এখানে তিন চামচ ব্যাটার দিয়ে নিচ্ছি এবং দেখুন এভাবে চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি এভাবে এটা বেশি বড় করতে যাবেন না এবং বেশি পাতলা করতে যাবেন না হালকা একটু মোটা থাকবে এরকম থাকবে তারপর আমি ঢাকনাতে ঢেকে দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়ে গিয়েছে উপরে কাঁচা ভাবটা প্রায় নেই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছয়বিন তেল রান্নার রেগুলার যে তেলটা ব্যবহার করি সেটা এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এই তেলটা যে যেমন খেতে পছন্দ করেন যে যেমন দিতে পছন্দ করেন সেরকমই দিয়ে নেবেন এবার উল্টে দিলাম তারপর এভাবে চেপে চেপে আমি একটু সময় নিয়ে দুই তিন মিনিট ধরে সময় নিয়ে আমি এটা ভেজে নেব দেখুন কত সুন্দর একটা লালচে কালার চলে এসেছে আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে আমি আরাকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তেলের উপরেই আমি একটা দিব এবং এ পর্যায়ে আমি আর কোনো তেল ব্যবহার করব না দেখুন আমি আবারও তিন চামচ দিয়ে এইভাবে করে নিয়েছি হালকা একটু মোটা রেখেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য আবারও আমি ঢাকনা তুলে নিলাম দেখুন এটা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি তেল আর দিবো না কারণ যেহেতু আগের তেলটা অনেকটা দেওয়া হয়েছিল সেই তেলটাই আছে এই জন্য আমি আর তেল দিচ্ছি না এখানে এই তেলেই হয়ে যাবে যেহেতু এটা সকালের নাস্তা এই জন্য একটু হেলদি করে তৈরি করারই চেষ্টা করবেন দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজাদার রেগুলার একঘেয়েমি নাস্তা খেতে খেতে যারা বিরক্ত হয়ে গিয়েছেন তারা এই নাস্তাটা অনাসেই তৈরি করে নিতে পারেন খুবই সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করা সম্ভব আর এরই মধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ব্যাস কত সুন্দর দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে আমি এটা তুলে নিচ্ছি এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব ব্যাস তৈরি করে ফেললাম ঝটপট খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে সকালের নাস্তা চাইলে আপনারা এটা বিকালেও তৈরি করে খেতে পারেন দেখুন এটা দেখতে কেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু মজাদার তো আজকের এই নাস্তার রেসিপিটা তো আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হল আমাকে লাইক বা কমেন্টস মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম